আমারা যে কইছেন আমি তো ডাক্তার না, আমি তো ভালো করে হারব না। এই যে যারা ভিডিও দেখতেছে না, তারা ইচ্ছা করলে আপনারা সহযোগিতা করে হারব। দশ ভাগে হাত বাড়াইছি আনলাই জানি আমারে, আমি চলার জন্য শুকমন দেয় আটা হারি। আমি দিল্লি কাগজ খোটা কাম করছে শুনেন না আপনারা। আমি কইছি যারা টেহা দিয়ে সহায় না করে হারবেন, এই ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে অন্য একজন মানুষে অর্ধ খোটা দেখে একটা দুইটা পাঁচটা দিয়ে হারে। একটা দিন ইয়ার মায় হাজিরা না করলে হারে পেটে ভাত যায় না। আজকে আমি এমনই একটা অসহায় ফ্যামিলির বাড়িতে আইসি। আমি আজকে বেশি কথা কমু না, এই যে আমার পাশে দেখতেছেন এই মানুষটা হইল, বয়সটা কত হয়েছে ভাই আপনার? 21 বছর একটা পোলাহান, আমাকে সেও ছোট, তার কিন্তু একটা ভবিষ্যৎ আছে। জাস্ট হবে 21 বছর হয়েছে, আর এই মানুষটাই দিল্লি গেছাল কাম করবার নিগে। কি জানি কাম করতেন, কাগজ খুঁটতেন। ওই দিল্লিতে যে আপনারা শুনছেন যে কাগজ খুঁটার কাম গুনা যে করে, সেই কাম গুনা করবার নিগে গেছাল। সেই কাম গুনা করবার যাইয়ে মানে তার এমনই একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটার পরে দিকে তার জীবনটা গেছে গা। ইয়ার মাঞ্জার তলে দিকে পা পর্যন্ত এক বড় নে ভাই, চলাফেরা করা হারেন না আপনি? মোটে চলাফেরা করে হারি না, বিছনাই 24 ঘন্টা হয়ে থাকি। হাগা মতা আপনি বিছনাই করেন নে? হাগা মতা বিছনাই করি। কতদিন ধরে হয়েছে আপনার এটা? মনে বছরানি পার হয়েছে। বছরখানি পার হয়েছে। এই যে আপনার যে এইরকম হয়েছে, আপনি চিকিৎসা পাতি অন্যায় চিকিৎসা যাও, আমি দিল্লি থাকতে চিকিৎসা হয়েছি, এক বিঘে মাটি পেয়েছে যত, কিন্তু চিকিৎসা আমি কোনো শাস্তিগুলো ইয়ারে নেই। অন্য শুনান দিয়েছে এবারে 1-2 লাখ টেটা হইলে বোধ হয় তুমি খারি হারবা, ডাক্তার শুনান দিছে। গাইজ যখন মানে দিল্লিতে এই ঘটনাটা ঘটলো তখন মানে বাড়তে আনা হারে নাই, বাড়তে দিকে মানে 1 বিঘা মাটি আসাল তাকে সেই মাটিটা বিক্রি করে তার বাদে দিল্লিতে ট্রিটমেন্টগুলো করা হয়েছে। কিন্তু বর্তমান ইয়াগো এমনই একটা পরিস্থিতি হয়েছে, ট্যাবলেট যে খাইব বা একটা ওষুধ যে কিনে আনবো সেইটা হ্যাঁ তাকে কাছে নাই। আপনি ইয়ার যদি অবস্থা দেখায় ইয়ার কোনে কোনে কী হয়েছে, তাহলে আপনি সুস্থ থাকা হারবেন না মানুষটা। তো আমি কিছু একটু দেখাই আপনি, এই যে দেখেন ইয়ার পাওয়ে গুনের অবস্থা দেখেন, আপনার একটাবার দেখেন, এত এটা খারাপ কন্ডিশন হয়েছে গাইস বাসার বাইরে। এই যে দেখেন আমার পাশে কিছু গ্রামের মানুষ আছে, ইয়ার জীবনে যদি আপনাকে হিস্টোরিক 1 বছরের কাহিনী, আপনারা দুইটা চোখের পানি ধরে হারবেন না। ইয়ার একটা বউ আছে, একটা সন্তানও আছে, কিন্তু বউটা 1 মাস ধরে গেছে গা, বাপ মায়ের বাড়ি গেছে গা নে? হ্যাঁ, বাপ মায়ের বাড়ি প্রতিদিনে গেছে, বাপ মায়ের বাড়ি গেছে গা। একটা মেয়ে মানুষ, তারও তো একটা জীবন আছে, তারও তো পেট আছে, কিছু তো খান রাখবো। এই রুগী এই বেমারি কয়দিন টানবো, হে কারে দোষ ধরবেন, সব কিছু ইয়ার নসিবে, ইয়ার নসিবে যা লেখা আছে তাই এইবার নইছে। তাই আমি কমু আজকে আমি এত দূর থেকে এত দূর আইছি, আমি আপনাদের কাছে হাতে বেঁধে রিকোয়েস্ট করুম আমার এই যে ভাইটার নিগে, আপনারা সবাই যে যা পারেন আপনারা একটা ফোনপে নম্বর দিতেছি, আপনারা সবাই যা পারেন আপনারা দিবেন। আমি তো কমু যা পারবেন কে, আপনারা তো বহুত টাকা কামান, 50-100 টাকা করে দেন যাতে ওরে মেডিকেলে পাঠিয়ে আমরা চিকিৎসা করবার নিগে। না ভাই আপনি কি কন? আমি জানি বর্তমান পাশে থাকতো আন্নার 10 হাজার আমি সাহায্য হাত বাড়াইছি, আন্নার জন্য 10-5 টাকা আমার যে হেল্প করে আন্নার মিটিয়ে মানে সুস্থ হয়ে হারি। আমি মা বাপ বলতে তো নাই বিলাই মানে থাকতেও নাই বিলাই কন যায় কেন নিকা জানেন? একটা মাও আছে, এই মাওয়ে আজকের দিনেও আমি যা হমু আজকের দিনেও বাড়তে থাকার নাই কেন নিকা জানেন? হয়ে গেছে কামে, কাম করবার নিকা গেছে, কামে গেলে ধরেন 200-300 টাকা পাইবো, পোলার ওষুধ কিনে এনে দিয়ে হারবো। একটা বেটি মানুষ সে কি পরিয়ালটা পালা হারে, এত একটা কষ্টর জায়গায় আমি আয় রয়েছি। আজকে দেখেন গাইছে আমি যে একটা ভিডিও করি, বহুত ভাইবা চিন্তা করি যে সত্যিকার এই মানুষটা কি অসহায়, তার কি ভিডিও করা চলবো, আমি বহুত ভাইবা চিন্তাই করি। তো গাইছে এই কথাটা কথাহানি সত্যি, এই যে এখানে মুরব্বী মানুষ আছে তাকে কাছে আপনারা শুনেন। কাকা এই মানুষটা আর কতদিন ধরে কেমনে হয়েছে গো? 1 বছর বেশি হয় না? ইয়াগো যে মাটি আসাল, মাটি কত আনি বেচছে? 1 বিঘা মাটি বেচছে, 1 বিঘা মাটি বেচছে না? বর্তমান কি আর সত্যিকারে অক্ষম? একজন মানুষের কাছে থেকে এই যে বস্তুটা চাই আনছে, তারা কিন্তু কিনে হারে নাই, এই বস্তুটা চাই আনছে যাতে করবে করে ও যাতে একটু চলাফেরা করা হারে।